আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে জানিয়ে দেব রাঙ্গামাটি জেলা সম্পর্কে সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি জেলায় পাহাড়ি সবুজ মেটোপথ ও পাহাড়ি হ্রদগুলো সৌন্দর্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে রাঙ্গামাটি জেলা চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এই জেলাটি উনিশশো সালে মহকুমা থেকে জেলায় রূপান্তরিত করা হয় এই জেলায় বারোটি থানা দশটি উপজেলা দুইটি পৌরসভা পঞ্চাশটি ইউনিয়ন একশো মৌজা একটি সংসদীয় আসন তেরোশো সাতচল্লিশটি গ্রাম নিয়ে রাঙ্গামাটি জেলা গঠিত এই জেলায় জনসংখ্যা ছয় লক্ষ বিশ হাজার আয়তন ছয় হাজার দশমিক তেরো বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটারে একশো জন লোক বসবাস করে এই জেলার শিক্ষার হার তেতাল্লিশ দশমিক ষাট পারসেন্ট রাঙ্গামাটি জেলায় বারোটি থানা রয়েছে থানাগুলো হচ্ছে রাঙ্গামাটি সদর কাপতাই কাউকালি চন্দ্রঘুনা জোড়াছড়ি নানিয়ারচর বরকল বাগাইছড়ি বিলৈড়ি রাজস্থলী লংগদু ও সাজেক আয়তনের দিক থেকে এই জেলাটি সর্ববৃহত্তর জেলা এই জেলার চাকমা মারমা ত্রিপুরা মুরং রাখাইন ও সহ চোদ্দোটি জনগোষ্ঠী বসবাস করে হ্যালো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ